প্রায় পায় স্বাধীনতার 75, স্বাধীন দেশের পথ চলায় হাজারো লড়াই, আত্মত্যাগ, যাদের কীর্তিগাথায় উজ্জ্বল দেশ, এরাই আমাদের গর্ব, এরাই দেশের বীর সন্তান। এমনই এক নাম দুর্গাপুরের অপরূপ, দেশের সর্বকনিষ্ঠ ক্ষুদে বিজ্ঞানী। দুর্গাপুরের গোপালমাঠ গ্রামের বাসিন্দা অপরূপ রায়, একাদশ শ্রেণীর এই পড়ুয়ার ঝুলিতে এখন দেশের সর্বকনিষ্ঠ বিজ্ঞানীর শিরোপা। রাজ্যে প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ হয়েছে, সেই সময়ই ক্ষুদে বিজ্ঞানীর নয়া আবিষ্কার দূষণ নিরোধক বায়োপ্লাস্টিক। অপরূপের তৈরি বায়োপ্লাস্টিক সহজেই মিশে যাবে মাটিতে, মেধাবী পড়ুয়ার আবিষ্কারে এখন দেশ জুড়ে হইচই। গবেষণা করছে, যেটা হচ্ছে বায়োপ্লাস্টিক। বায়োপ্লাস্টিক বলতে সেই প্লাস্টিকটিকে বোঝায় যেটা যদি আমরা এনভায়রনমেন্টে ফেলে দিই, এনভায়রনমেন্টে কোনো প্রবলেম হবে না, বরং এনভায়রনমেন্টে কিছু কাজে লাগবে। সেই প্লাস্টিকটি নির্মাণের আমি উপর কাজ করছি। আমাকে ইয়াংগেস্ট সায়েন্টিস্ট হিসেবে আমাকে রেকগনাইজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। নাসা থেকে ডাক পেয়েছি তাদের জার্নালে জয়েন করার জন্য চিফ এডিটর হিসেবে। অপরূপের নাম এখন বিশ্বের দরবারে। ক্ষুদে পড়ুয়ার গবেষণা দেখে আমন্ত্রণ জানিয়েছে আমেরিকার নাসা। হার্ভার্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এসেছে গবেষণার ডাক। জায়গায় গেছে যেখানে দেশের মানুষের ও একটা সেবা করতে পারবে, পরিবেশ দূষণের ব্যাপারে, যেখানে পরিবেশ দূষণ এত প্লাস্টিক ইয়ে সব ইয়ে হচ্ছে, তো সেখানে যদি ও কিছু করে পরিবেশটা দূষণ থেকে মুক্ত রাখতে পারে তাহলে মনে হয় খুব ভালো হয়। অপরূপ, নাসা, জেসা, হ্যাক্সা, এই যে তিনটে ওদের রয়েছে, এইখানে ডুয়েল কোলাবোরেশনে একটা নাসার সঙ্গে প্রজেক্ট করেছে প্রায় সাত দিনের মতন স্যাটেলাইটটা ওরা ইউজ করেছিল। 17-তেই বিজ্ঞান বিষয়ক দুটি বইয়ের লেখক অপরূপ। মনে মহাকাশ বিজ্ঞানী হওয়ার স্বপ্ন, সেই স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছে দুর্গাপুরের ক্ষুদে বিজ্ঞানী। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।